আসসালামু আলাইকুম, আমি কে মোহতাসিম বিল্লাহ। ঘাসফড়িং নিয়ে আজকে হচ্ছে তৃতীয় ক্লাস। আজকে আমি ঘাসফড়িংয়ের রক্ত সংবহন তন্ত্র এবং শ্বসন তন্ত্র নিয়ে কিছুটা আলোচনা করব ইনশাল্লাহ। তো শুরু করি। সবার আগে রক্ত সংবহন তন্ত্র বোঝাই যাচ্ছে, এটা রক্ত সংবহনের কাজ করে। রক্তগুলোর কাজ কি? সারা শরীরে পুষ্টি পদার্থ পরিবহন করা এবং মেরুদণ্ডীদের ক্ষেত্রে কী করে, এটা শ্বসনী গ্যাসটাও পরিবহনে সহায়তা করে। পাশাপাশি রেচন জাতীয় বর্জ্য পদার্থগুলো নিয়ে যায়, গিয়ে রেচন তন্ত্রের মাধ্যমে সেগুলো আবার বাইরে বের করে দেয়। তাহলে এই রক্ত সংবহন তন্ত্রকে আমরা মোটামুটি দুই ভাগে ভাগ করতে পারি। কী কী? এক ধরনের হচ্ছে মুক্ত রক্ত সংবহন, আরেকটা হচ্ছে বদ্ধ রক্ত সংবহন। এদের মধ্যে মুক্ত রক্ত সংবহনটাকে আবার ল্যাকুনারও বলা হয়। ঠিক আছে, তো এগুলো কীরকম? মানুষের ক্ষেত্রে রক্তগুলো কি সবসময় ধমনী, কৈশিক জালিকা, শিরা, হৃৎপিণ্ড এর মধ্যেই ঘোরে? স্বাভাবিকভাবে কিন্তু এর বাইরে রক্তকণিকাগুলো আসে না। ঠিক আছে, তো এই যে একটা নির্দিষ্ট সার্কিট, ক্লোজ সার্কিট, এটার ভিতরে রক্ত পরিবহন হলে তখন আমরা তাকে বলি হচ্ছে এটা বদ্ধ রক্ত সংবহন। কিন্তু কোনো কোনো প্রাণীর ক্ষেত্রে দেখা যায় যে রক্তটা এরকম কোনো নির্দিষ্ট টিউবের ভেতর দিয়ে যায় না, সারা শরীরের ভিতরে ফাঁকা স্থানে যত্রতত্র ঘুরে বেড়ায়। এই রক্ত সংবহনকে আমি বলতেছি মুক্ত রক্ত সংবহন বা ল্যাকুনার রক্ত সংবহন পদ্ধতি। ঠিক আছে, আচ্ছা, আমরা প্রথম অধ্যায় পড়ার সময় দেখিয়েছিলাম যে হৃৎপিণ্ড কাদের ক্ষেত্রে পাওয়া যায়? মেরুদণ্ডীদের ক্ষেত্রে পাওয়া যায়। এছাড়াও এই যে তোমার মলাস্কা এবং অ্যানিলিডদের দেহেও কিন্তু হৃৎপিণ্ড পাওয়া যায়। ঠিক আছে, মনে আছে তোমাদের অবশ্যই। তো বৈশিষ্ট্য কী, পার্থক্য কী? মেরুদণ্ডীদের ক্ষেত্রে হৃৎপিণ্ড থাকে অঙ্কীয় দেশে, আর অন্যান্য যারাই আছে অমেরুদণ্ডী তাদের হৃৎপিণ্ড থাকলে থাকবে হচ্ছে সেটা পৃষ্ঠদেশে অবস্থিত। এই দেখো, এটা হচ্ছে এখানে হৃৎপিণ্ড। ঠিক আছে, আচ্ছা, তাহলে ঘাসফড়িং যেহেতু আর্থ্রোপড, পৃষ্ঠদেশে অবস্থিত হৃৎপিণ্ড থাকবে এবং এর রক্ত সংবহন আমরা প্রথম অধ্যায়ে হয়তো করেছিলাম যে অর্ধমুক্ত সংবহন, মানে কিছু জায়গায় টিউবের ভেতর দিয়ে যায়, আবার কিছু জায়গায় মুক্ত সিলোমিক ক্যাভিটিতে ঘুরে বেড়ায় রক্ত। তাহলে আমরা এটা এক কথায় বলতে পারি এই রক্ত সংবহন কি উন্মুক্ত রক্ত সংবহন পদ্ধতি বা ল্যাকুনার রক্ত সংবহন পদ্ধতি ঘাসফড়িংয়ের ক্ষেত্রে। ঠিক আছে, যেহেতু রক্ত সংবহন পদ্ধতি কি উন্মুক্ত বা খোলা, তাই এই রক্ত সংবহন তন্ত্রকে আমরা কিছু উপাদানে ভাগ করতে পারি বা কিছু ভাগে ভাগ করতে পারি। যেমন মানুষের ক্ষেত্রে কী আছে, হৃৎপিণ্ড আছে, ধমনী, শিরা, কৈশিক জালিকা, এগুলো এদের ক্ষেত্রে কি আছে? দেখো, এদের ক্ষেত্রেও একটা পৃষ্ঠীয় বাহিকা আছে। হ্যাঁ, এই পৃষ্ঠীয় বাহিকা। আচ্ছা, আর কি আছে? এই যে ফাঁকা ক্যাভিটি আছে দেহের ভিতরে, ফাঁকা গহ্বর যার ভিতর দিয়ে রক্তগুলো বয়ে বেড়ায়, আর কি থাকবে? রক্ত থাকবে। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি এর অংশ কী কী। এক নম্বরে বলতে পারি হচ্ছে হিমোলিম্ফ, যে রক্তর কথা বললাম আমি সেটাকে এদের ক্ষেত্রে বলা হয় হিমোলিম্ফ। তারপরে দুই নম্বরে বলতে পারি হচ্ছে হিমোসিল, হিমোসিল হচ্ছে এই ফাঁকা স্থানটা যেটা দিয়ে রক্ত ঘুরে বেড়াচ্ছে। আর তিন নম্বরে বলতে পারি হচ্ছে পৃষ্ঠীয় বাহিকা। ঠিক আছে, পৃষ্ঠীয় বাহিকা, এই যে এটা। আচ্ছা, তো ধীরে ধীরে সবই আলোচনা করি। সবার প্রথমে আসো হিমোলিম্ফ কী জিনিস। দেখো, এখানে দুইটা অংশ আছে, একটা হচ্ছে হিমো আর একটা হচ্ছে লিম্ফ। হিমো শব্দটা কার সাথে সংশ্লিষ্ট? রক্তের সাথে। ঠিক আছে, আর এর রক্তে তাহলে কী কী উপাদান থাকে? রক্তে রক্তকণিকা বা হিমোসাইট থাকে আর রক্ত রস থাকে। কিন্তু এদের হিমোসাইটগুলোর মাঝখানে লোহিত রক্তকণিকা থাকে না। ইরিথ্রোসাইট বা লোহিত রক্তকণিকা না থাকার কারণে এদের রক্ত কীরকম হয়? সাদা। আমরা আগে বলেছিলাম না যে চিংড়ি মাছের রক্ত সাদা, আর্থ্রোপডদের রক্ত সাদা, কারণ হচ্ছে রক্তে লোহিত রক্তকণিকা থাকে না। এবং যেহেতু এই রক্তটা সিলোমিক ক্যাভিটিতে ঘুরে বেড়াচ্ছে, এখানে এদের যে লিম্ফ, এই লিম্ফও রক্তের সাথে মিশে যায়। ঠিক আছে, মিশে গিয়ে এই যে রক্ত এবং লিম্ফ, এদের একটা কম্বিনেশন, হ্যাঁ, এটাকেই বলা হচ্ছে হিমোলিম্ফ। ঠিক আছে, আচ্ছা, তার মানে রক্ত লসিকা একসাথে মিশ্রিত অবস্থায় থাকে, এই হচ্ছে হিমোলিম্ফ। এরপরে আসো হিমোসিল। হিমোসিল
শব্দটার একটা অংশ আছে COEL, যেটা সিলোমের সাথে সংশ্লিষ্ট। প্রথম অধ্যায়ে তোমরা সিলোম পড়েছিলে, অবশ্যই মনে আছে, না থাকলে আমি আবারও একটু ব্রিফলি আলোচনা করব। যেহেতু রক্ত ঘুরে বেড়ায় তাই একে হিমোসিল বা মিক্সোসিলো বলা হয়, ঠিক আছে। আচ্ছা, তো ভ্রূণের পরিস্ফুটনের ধাপ কী ছিল? সর্বপ্রথমে জাইগোট গঠন হয়েছিল একটা, জাইগোট থেকে কী হয়েছিল, এরকম দুইটা কোষ গঠন হয়েছিল, দুইটা থেকে চারটা কোষ, চারটা থেকে আটটা, এরকম একটা কোষের বান্ডেল গঠন হয়েছিল। হ্যাঁ, এরকম বান্ডেল গঠন হয়েছিল। কী বলছিলাম আমরা তাকে? কোষপিণ্ড, ঠিক আছে, কোষপিণ্ড। এটাকে আমরা বলতেছিলাম হচ্ছে মরুলা, তাই না? আচ্ছা, এটা কীরকম? এটা হচ্ছে নিরেট, এদের মাঝখানে কোনো গ্যাপ নাই, এগুলো নিউক্লিয়াস। তো নিরেট মরুলার পরে একটা ফাপা ব্লাস্টুলা এরা গঠন করছিল। কী বললাম? ফাপা ব্লাস্টুলা, এই যে এরকম। হ্যাঁ, এখানে এভাবে 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 চারদিকে কোষ থাকে, ঠিক আছে, এই যে এরকম চারদিকে কোষ থাকে, চারদিকে কোষ থাকে, এবং মাঝখানে একটা ফাঁকা গহ্বর তৈরি করে। দেখেছো, এখানে ফাঁকা গহ্বর একটা তৈরি করছে মাঝখানে। তো এটাকে আমরা কী বলতেছিলাম? ব্লাস্টোসিল। কী বলতেছিলাম? ব্লাস্টোসিল। আচ্ছা, এই অবস্থাটাকে আমরা বলতেছিলাম হচ্ছে ব্লাস্টুলা দশা, ঠিক আছে। এই ফাঁকা স্থানটাকে বলতেছিলাম হচ্ছে ব্লাস্টোসিল। এখন এরপরেই কী হয়, কোষগুলো আরও বিভাজিত হয় না? বিভাজিত হয়ে কী করে, এই যে বাইরের দিকে একটা কোষের স্তর গঠন করে এভাবে, আর এটা হচ্ছে এক্টোডার্মে পরিণত হয়, আর এরপরে এর ভিতরে মেসোডার্মাল কিছু কোষের উৎপত্তি হয়, এবং তারপরে যারা ত্রিস্তরী প্রাণী যেমন এরা, এদের ক্ষেত্রে কী হয়, আরও একটা কোষের স্তর সেখানে আসে। তখন আমরা তাদেরকে কী বলি, বাইরের স্তরটাকে বলি হচ্ছে এক্টোডার্ম, আর ভিতরের স্তরটাকে একেবারেই বলি হচ্ছে এন্ডোডার্ম, ঠিক আছে। আর এদের মাঝে মাঝে কিছু মেসোডার্মাল কোষ উদ্ভূত হয়, ঠিক আছে, এরকম কিছু মেসোডার্মাল কোষ উদ্ভূত হয়। আচ্ছা, যারা প্রকৃত সিলোম বিশিষ্ট তাদের ক্ষেত্রে আমরা কী দেখেছিলাম, বাইরের দিকের এই এক্টোডার্মটা আর ভিতরের দিকের এই এন্ডোডার্মাল সেলগুলো, এরা এই মেসোডার্মাল সেল থেকে তৈরি পেরিটোনিয়াম নামক একটা বিশেষ আবরণী দিয়ে আবৃত ছিল। আমরা তোমার ওই অধ্যায়েরই একটা ফিগারের মতো করে আঁকি, তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে। এই যে এরকম ছিল, ঠিক আছে। আচ্ছা, তো এক্ষেত্রে এই যে বাইরের দিকে একটা আবরণ ছিল, এরকম মনে করে দেখো, এটা কি এক্টোডার্মের আবরণ ছিল, আর ভিতরের দিকে এইটা ছিল হচ্ছে তোমার এন্ডোডার্মের স্তর, ঠিক আছে, এরকম কোষ ছিল চারদিকে। আমি জাস্ট খুব তাড়াতাড়ি করে তোমাদেরকে জিনিসটা একটু দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, তো এই যে বাইরের দিকের কোষগুলোকে বলা হচ্ছিলো হচ্ছে এক্টোডার্ম, আর ভিতরের দিকেরগুলোকে বলা হচ্ছিলো এন্ডোডার্ম, আর মাঝখানে এই মেসোডার্মাল সেলগুলো, এরা এভাবে একটা ব্যবধায়ক নির্মাণ করেছিল। এই যে এইভাবে তোমাদের একটা ডায়াগ্রাম দেখানো আছে বইয়ে প্রথম অধ্যায়ে। হ্যাঁ, তো প্রথম অধ্যায়ে আমার ইউটিউব চ্যানেলে যদি তোমরা দেখতে চাও, তো আমি ওখানে এই জিনিসটা খুব ভালোভাবে বুঝিয়েছি। তোমরা বাতায়ন LTT লিখে ইউটিউবে সার্চ করলে দেখতে পারবে। আমি সিলোম সম্বন্ধে আলাদা একটা ক্লাস নিয়েছি। হ্যাঁ, তো এই অংশগুলো, এটা দেখো, এই যে মাঝখানে যে ফাঁকা স্থানটা এখানে, একে কী বলা হচ্ছিল, একে বলা হচ্ছিল সিলোম, ঠিক আছে। আচ্ছা, সিলোম, আর এই গহ্বরটাকে বলতেছিলাম আমরা ব্লাস্টোসিল। তাহলে দেখো, সিলোমটা যখন আরও বৃদ্ধিপ্রাপ্ত হয়, তখন প্রকৃতপক্ষে এই ব্লাস্টোসিলের যে ক্যাভিটি আর এই সিলোমের ক্যাভিটি সেটা একীভূত হয়ে যায়। বুঝতে পারছো তোমরা? এখানে তো ব্লাস্টোসিল ছিলই, তারপরে যেহেতু এই কোষগুলোই প্রলিফারেট করে ভিতরের দিকে মেসোডার্ম এন্ডোডার্ম তৈরি করে, এবং সিলোমিক ক্যাভিটিটা বড় হচ্ছে, এবং একসময় এটা এটার সাথে ফিউজ হয়ে যায়। এর ফলশ্রুতিতে এই যে ভিতরের দিকে যে ক্যাভিটি বা গহ্বরটা তৈরি হয়, একে আমরা বলতেছি হচ্ছে কি, হিমোসিল, ঠিক আছে। আচ্ছা, তাহলে মিক্সোসিল, হিমোসিল বা মিক্সোসিল, তাহলে এর মাঝখান দিয়েই এই রক্তগুলো কী করে, পরিভ্রমণ করে বা ঘুরে বেড়ায়, ক্লিয়ার? আচ্ছা, তো দেখো, এই গেল আমাদের মিক্সোসিলের কথা। এখন আসো পৃষ্ঠীয় বাহিকা। পৃষ্ঠীয় বাহিকাটা কী জিনিস, এই দেখো পিঠের দিকে। আচ্ছা, এটা কী নিয়ে গঠিত? এই দেখো কতগুলো হৃৎপিণ্ড, পৃষ্ঠীয় সংকোচনশীল হৃৎপিণ্ড, এবং তারই সাথে সাথে সম্মুখে এবং পশ্চাতে টিউবের মতন অংশ, একে বলে হচ্ছে অ্যাওর্টা। সম্মুখ এবং পশ্চাৎ
অ্যাওর্টা, এবং পৃষ্ঠীয় সংকোচনশীল হৃৎপিণ্ড নিয়ে গঠিত হচ্ছে পৃষ্ঠীয় বাহিকা। এগুলো তাহলে কয়টা সংখ্যায়? সাতটা হৃৎপিণ্ড। আচ্ছা, এগুলো ছয়টা অ্যালারি পেশি বা ছয় জোড়া অ্যালারি পেশি দিয়ে এরা কী করে, এই যে তোমার পৃষ্ঠীয় যে ওয়াল সেটার সাথে আটকানো থাকে, বা নিচের যে ওয়াল সেটার সাথে আটকানো থাকে, ঠিক আছে? আচ্ছা, তাহলে অ্যালারি পেশিগুলোর সংকোচন এবং প্রসারণ, এই হৃৎপিণ্ডের সংকোচন এবং প্রসারণ সিস্টল ডায়াস্টল এটাকে নিয়ন্ত্রণ করে। রক্ত সরবরাহের গতি কীরকম? 30 থেকে 60 মিনিটের মধ্যে পুরো দেহে একবার রক্ত ঘুরে আসে। এবং এই যে হৃৎপিণ্ড সংকোচন এবং প্রসারণ কতবার হয়? প্রত্যেক মিনিটে এটা সাধারণত 100 থেকে 110 বার সংকুচিত হয়, ঠিক আছে? আর মানুষের ক্ষেত্রে কত? মানুষের ক্ষেত্রে কতবার হয় মনে আছে তোমাদের? 70 থেকে 80 বার, ঠিক আছে? চতুর্থ অধ্যায়ে আছে তোমাদের। যাই হোক, আচ্ছা, তাহলে এই হচ্ছে রক্ত সরবরাহের গতি। এখন এই যে অ্যাওর্টা এবং হৃৎপিণ্ড, এখানে এদের কিছু গঠন আছে, যেমন এই যে এই অংশগুলোতে এখানে কিছু কিছু ছিদ্র থাকে, ঠিক আছে, যাদেরকে আমরা বলি অস্টিয়া। এই যে এরকম, এই মনে করো একটা অ্যাওর্টা, এদিক দিয়ে ঢুকবে হচ্ছে আর একটা হৃৎপিণ্ড, এই সামনে অ্যাওর্টা, আচ্ছা হৃৎপিণ্ড ঢুকলো, এর কিছু অংশ দেখো না ভিতরে ঢুকে গেছে আরেকটার, তো এই যে রক্তটা এখানে কিছুটা গ্যাপ আছে, ঠিক আছে? তো রক্তটা এর পিছন থেকে এর ভিতরে ঢুকে, আর এই যে দেহের ফাঁকা স্থানগুলো থেকেও কিন্তু রক্ত এদিক দিয়ে ঢুকে পড়তে পারে, এদিক দিয়ে রক্ত ঢুকে পড়তে পারে। কখন সেটা? যখন হৃৎপিণ্ডটা প্রসারিত হয় অ্যালারি পেশির টানে, তখন এদের মাঝখানে এই গ্যাপটা তৈরি হয়। রক্ত যখনই এর ভিতরে ঢুকে পড়ে, হ্যাঁ ঢুকে পড়ার ফলে কি, এটার চাপটা বেড়ে যায় না, এটার প্রেশার যখন বেড়ে যায়, তখন এই যে পিছনের হৃৎপিণ্ডের একটা অংশের ভিতরে ঢুকে পড়েছে, এরা ডিস্টেন্ডেড হয়ে যায়। তো এরা যখন প্রসারিত হয়, তখন এরা এই পাশে সরে যায়, এই পাশে সরে যায়, তো সরে গিয়ে এই ফুটাগুলো বন্ধ করে দেয়, একটা ফ্ল্যাপ ভালভের মতো কাজ করে, ঠিক আছে? মানে রক্ত ভিতরে গেলেই ওটা বন্ধ হয়ে যায়, ফলে রক্ত এদিক দিয়ে যাচ্ছে, আবার ফেরত আসার কোনো চান্স পায় না। ক্লিয়ার? আচ্ছা, তার মানে রক্তের একমুখী যে গতি সেটা বজায় থাকতেছে। তাহলে এখানে কী কী অংশ আছে দেখো, এই যে এই অংশটা, এই সাইনাস বা ফাঁকা স্থানকে আমরা কী বলি? সাইনাস। তাহলে এটা কিসের সাইনাস? যেহেতু মাথায় আছে, তাহলে এটা মস্তকের সাইনাস, মস্তকের সাইনাস। এরপরে দেখো, এই যে আমাদের হিমোসিল বা মিক্সোসিলের যে গহ্বরটা, এটাকে আমরা তিনটা অংশে ভাগ করতে পারি, দুইটা পর্দা দিয়ে, একটা হচ্ছে পৃষ্ঠীয় পর্দা আর একটা হচ্ছে অঙ্কীয় পর্দা। পৃষ্ঠীয় পর্দাটা, এটা উপরের দিকের হৃৎপিণ্ড আর মাঝখানের যে এর পৌষ্টিক নালী থাকে তাকে পৃথক করে, আর এই অঙ্কীয় পর্দাটা, এটা নিচের দিকে এদের স্নায়ুতন্তু থাকে, এটাকে পৌষ্টিক নালী থেকে পৃথক করে, ঠিক আছে? তাহলে এই যে তিনটা ফাঁকা স্থানে বিভক্ত হইল, এগুলোকে আমরা কী বলবো? সাইনাস বলবো, তাই তো? একটা মস্তকের সাইনাস। এরপরে উপরের দিকে যেটাকে যেটা আছে তাকে আমরা বলি হচ্ছে পেরিকার্ডিয়াল সাইনাস। কেন কার্ডিয়াল বলতেছি? আমরা জানি কর্ডো বা কার্ডিও শব্দটা হৃৎপিণ্ডের সাথে সংশ্লিষ্ট, যেহেতু ওর মাঝে হৃৎপিণ্ড আছে তাই আমরা তাকে বলি পেরিকার্ডিয়াল সাইনাস। এরপরে মাঝখানের যে অংশটা একে বলি হচ্ছে পেরিভিসেরাল সাইনাস। পেরিভিসেরাল কেন বলতেছি? কারণ এখানে ভিসেরা আছে, অন্তর্যন্ত্র আছে, পৌষ্টিক নালী আছে, এজন্য বলতেছি পেরিভিসেরাল। আর নিচে যেহেতু স্নায়ুতন্তুগুলো থাকবে, এজন্য আমরা তাদেরকে বলতেছি হচ্ছে পেরিনিউরাল সাইনাস, ঠিক আছে? পেরিনিউরাল সাইনাস, এখানে স্নায়ুগুলো থাকবে। তো এই পর্দাগুলোর মাঝখানে কিন্তু পোর আছে, ছিদ্র আছে, ফলে সহজেই রক্ত নিচ থেকে উপরে বা উপর থেকে নিচে আসতে পারে, ঠিক আছে? আচ্ছা, তাহলে সার্কুলেশনটা কীভাবে হয় আমরা যদি সেটা বলি, প্রথমে কী হবে, মনে করো যে হৃৎপিণ্ড প্রসারিত হয়েছে, অ্যালারি পেশি সংকুচিত হওয়ার কারণে হৃৎপিণ্ডের ডায়াস্টল হয়েছে, তখন এই যে মাঝখানে যে অস্টিয়াগুলো আছে এগুলো খুলে যাবে। তো এগুলো যখন খুলবে, তখন
এই যে পিছনে যে অ্যাওরটা আছে, এখানে যে রক্ত আছে তারা এদিক দিয়ে ভিতরে ঢুকবে, ঢুকে কী হবে এটাকে প্রসারিত করবে। একই সাথে এই যে সাইনাস যেটা আছে, পেরিকার্ডিয়াল সাইনাস, এখান থেকেও রক্ত এই যে অ্যাওরটা তোমার অস্টিয়াগুলো দিয়ে হৃৎপিণ্ডের ভিতরে প্রত্যেকটার ভিতরে এখান থেকে রক্ত ঢুকে যাবে। তো ঢুকে গেলেই কী হবে, এটা প্রসারিত হয়ে যাবে, তখন ফ্ল্যাপ ভাল্বগুলো বন্ধ হয়ে যাবে, ঠিক আছে, আর রক্ত বাইরে বের হতে পারবে না। এরপরে হৃৎপিণ্ড সংকোচন করবে, সিস্টল করবে, অ্যালার পেশিগুলো প্রসারিত হলে কী করবে, এরা সিস্টল করবে, তখন রক্তটা পিছন থেকে সামনেরটাতে আসবে, তারপরেরটা পাম্প করবে সামনে আসবে, তারপরেরটা পাম্প করবে সামনে আসবে, তারপরেরটা, এভাবে রক্তটা একেবারে সম্মুখ যে অ্যাওরটা এটা দিয়ে মস্তকের সাইনাসে আসবে। তারপর মস্তকের সাইনাস থেকে রক্তটা এদিক দিয়ে বের হবে, বের হয়ে এটা পেরিভিসেরাল সাইনাসে ঢুকতে পারে অথবা পেরিনিউরাল সাইনাসে ঢুকতে পারে। এই যে বললাম এদের মাঝখানে সবসময় ইন্টারচেঞ্জ হবে রক্ত, তো পেরিনিউরাল সাইনাস থেকে রক্তটা কোথায় যাবে, পেরিভিসেরাল সাইনাসে যাবে এদিক দিয়ে, তারপর পেরিভিসেরাল সাইনাস থেকে কোথায় যাবে, পেরিকার্ডিয়াল সাইনাসে যাবে, পেরিকার্ডিয়াল সাইনাস থেকে আবারও অস্টিয়া পথে এরা হৃৎপিণ্ডের ভিতরে ঢুকে যাবে। তাহলে সার্কুলেশনটা কীভাবে হচ্ছে, মস্তকের সাইনাস, পেরিনিউরাল সাইনাস, পেরিভিসেরাল সাইনাস, পশ্চাৎ অ্যাওরটা, তারপরে হৃৎপিণ্ড, তারপরে অস্টিয়া পথে আবার হৃৎপিণ্ডতে ঢুকতেছে, তারপর হৃৎপিণ্ডের ক্রমিক সংকোচনের কারণে সম্মুখ অ্যাওরটা দিয়ে আবারও কোথায় আসবে, মস্তকের সাইনাসে চলে আসবে, ঠিক আছে। তাহলে পুরো প্রক্রিয়াটা তোমরা কি বুঝতে পেরেছ, আশা করি বুঝতে পেরেছ। রক্ত সংবহন এ পর্যন্তই। রক্ত সংবহন তন্ত্র আলোচনা করার সময় আমরা দেখলাম এদের রক্তে যে রক্তকণিকাগুলো আছে তার মধ্যে লোহিত রক্তকণিকা নাই, আর আমরা কি জানি লোহিত রক্তকণিকা এরাই অক্সিজেনের সাথে বিক্রিয়া করে অক্সিহিমোগ্লোবিন যৌগ গঠন করে যেগুলো পেরিফেরাল টিস্যু থেকে অক্সিজেনকে সাপ্লাই দেয়, এবং মেজর অ্যামাউন্ট অফ অক্সিজেনই সাপ্লাই দেয় হচ্ছে অক্সিহিমোগ্লোবিন যৌগগুলো। কিন্তু এদের ক্ষেত্রে যেহেতু হিমোগ্লোবিন নাই, কাজে অক্সিহিমোগ্লোবিন যৌগ গঠন অর্থাৎ রক্তের মাধ্যমে শ্বসনের কাজটা সম্পন্ন হওয়ার কোনো সুযোগ নাই। এজন্য এদের প্রত্যেকটা কোষকে ইন্ডিভিজুয়ালি অক্সিজেনের সাপ্লাই এদেরকে দিতে হয়, ঠিক আছে। এজন্য এদের শরীরে একটা জটিল সিস্টেম, টিউবুলার সিস্টেম একটা বিদ্যমান, যারা এই বাতাসটাকেই কেবল সাপ্লাই দেয়, এগুলো নিয়েই গঠিত হচ্ছে এদের শ্বসনতন্ত্র, ঠিক আছে। আচ্ছা, তাহলে যেহেতু এরা ইন্ডিভিজুয়ালি ডিরেক্ট অক্সিজেন কোষকে সাপ্লাই দেয়, কাজেই এদের শ্বসনতন্ত্রকে আমরা উন্নত রকমের শ্বসনতন্ত্র বলতে পারি, এবং এটা থাকার কারণেই এদের রক্ত যে শ্বসনের কাজ করতে পারে না সেই অভাবটা পূরণ হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, তাহলে এদের শ্বসনতন্ত্র কী কী উপাদানের সমন্বয়ে গঠিত সেগুলো আমরা দেখি। সবার প্রথমে হচ্ছে শ্বাসরন্ধ্র, একে স্পাইরাকলও বলা হয়। এরপরে আমরা বলতে পারি হচ্ছে ট্রাকিয়ার কথা। ট্রাকিয়া কী? ট্রাকিয়া হচ্ছে বায়ুনালী। এরপরে আমরা বলতে পারি হচ্ছে ট্রাকিওলের কথা। ট্রাকিওল হচ্ছে ট্রাকিয়া থেকে সূক্ষ্ম সূক্ষ্ম অংশ বের হয়, যাদেরকে আমরা ট্রাকিওল বলি। এরপরে ফাইনালি বলতে পারি হচ্ছে বায়ুথলির কথা, ঠিক আছে। আচ্ছা, তো সবার আগে শ্বাসরন্ধ্রকে আমরা এর আগেও গঠন পড়ানোর সময় বলেছিলাম যে নিচের অঞ্চলে অঙ্কীয় দেশে দুই সাইডে থাকে কত, 10 জোড়া শ্বাসরন্ধ্র। বক্ষীয় অঞ্চলে থাকে 2 জোড়া এবং উদরীয় অঞ্চলে থাকে 8 জোড়া। আমরা যদি বক্ষীয় অঞ্চল ধরি তাহলে এইখানে একটা, এইখানে একটা, মনে করো এখানে কয়টা, 2টা, আর বাকি থাকবে এদিকে 8টা, মনে করো 1 2 3 4 5 6 7 8, হ্যাঁ, প্রথম 8টা উদরীয় খণ্ডকে 8টা শ্বাসরন্ধ্র থাকবে। শ্বাসরন্ধ্রগুলোর বৈশিষ্ট্য কী? এরা পেরিট্রিম নির্মিত একটা বার দিয়ে, কাইটিন সমৃদ্ধ, এরা বেষ্টিত থাকে, ঠিক আছে, এবং এখানে বেশ কিছু লোমশ উপাদান, সিলিয়ার মতো অনেকটা থাকে। এরা থাকার কারণে কী হয়, যে বায়ুটা ঢুকে সেখানে ধুলাবালি সহ অন্যান্য উপাদান যাতে এর ভিতরে না ঢুকে সেই কাজটা এরা করে, ঠিক আছে। আচ্ছা, এদের মাঝখানে প্রথম যে 4 জোড়া, 4টা মানে অপোজিটেও 4টা আছে, তো এরা হচ্ছে প্রশ্বাসী বা শ্বাস গ্রহণে এরা ভূমিকা পালন করে, আর শেষের 6 জোড়া হচ্ছে নিঃশ্বাসী বা শ্বাস ত্যাগের ক্ষেত্রে ভূমিকা পালন করে। এরপরে হচ্ছে ট্রাকিয়া।
এই যে শ্বাসরন্ধ্র দিয়ে শ্বাসবায়ুটা ভিতরে প্রবেশ করবে, প্রবেশ করেই এটা একটা তুলনামূলক ফাঁকা স্থানে গিয়ে টেম্পোরারিলি জমা হয় এভাবে। এই স্থানটাকে কি বলা হচ্ছে? এই স্থানটাকে বলা হচ্ছে অ্যাট্রিয়াম। কি বললাম? অ্যাট্রিয়াম, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাট্রিয়াম। তাহলে অ্যাট্রিয়ামে গিয়ে শ্বাসবায়ুটা জমা হয়। এই যে অ্যাট্রিয়াম থেকে কিছু সূক্ষ্ম সূক্ষ্ম ট্রাকিয়া বের হয়, বুঝেছো তোমরা? এখান থেকে কি হবে? ট্রাকিয়া বের হবে। ট্রাকিয়ার বৈশিষ্ট্য কি? ট্রাকিয়ার যে আবরণীটা আছে এটা তিনটা স্তরে গঠিত হয়, তোমরা মনে রাখতে পারো হচ্ছে ভাই দিয়ে, VAI। সবার প্রথমে বাইরের দিকে হচ্ছে ভিত্তি ঝিল্লি, ঠিক আছে? ভিত্তি ঝিল্লি, এটা এপিডার্মিস নির্মিত, ঠিক আছে? আচ্ছা, এদের পরে এ দিয়ে মনে রাখতে পারো হচ্ছে এপিথেলিয়াম, ঠিক আছে? এপিথেলিয়াম যদিও বা ই দিয়ে আসে, তারপরেও তোমরা এটা মনে রাখতে পারো আর কি, মনে রাখার জন্য এপিথেলিয়াম। আর সবার বাইরের দিকে হচ্ছে কিউটিকল নির্মিত ইন্টিমা, ঠিক আছে? ইন্টিমা হচ্ছে সূত্রাকার গঠন, হ্যাঁ, এগুলো কিছু দূর পর পর আংটির মতো টিনিডিয়া গঠন করে। এই টিনিডিয়া থাকার কারণে কি হয় না, এই যে তোমার টিউবগুলো বা ট্রাকিয়াগুলো এরা কখনো চুপসে যায় না। চুপসে গেলে তো ওই জায়গা দিয়ে আর বাতাস পাস করতে পারবে না, এই জন্য এরা চুপসে যায় না। আচ্ছা, আংটির মতো স্ট্রাকচার গঠন করে, এই জন্য এই যে এরকম মানুষের ট্রাকিয়ায় যেমন কার্টিলেজ থাকে যেটা চুপসাতে দেয় না, এরকম এদের ক্ষেত্রেও কী থাকে তাহলে? টিনিডিয়া থাকে, ঠিক আছে? আচ্ছা, তারপরে এই ট্রাকিয়া কি করে? কিছু ট্রাঙ্ক গঠন করে বা লম্বা লম্বা শাখা গঠন করে দেহের অনুদৈর্ঘ্য বরাবর, অনুপ্রস্থ বরাবর, ঠিক আছে? তো এই যে অনুদৈর্ঘ্য বরাবর যে কাণ্ডগুলো বা শাখাগুলো গঠন করে তাদেরকে আমরা বলি হচ্ছে অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ড বা অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল ট্রাঙ্ক। অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল ট্রাঙ্ক থাকে হচ্ছে তিন জোড়া। কি বললাম? তিন জোড়া। এরা কোথায় কোথায় থাকে দেখো, আমি জাস্ট একটা তোমাদেরকে বোঝানোর জন্য একটা চিত্র এঁকে নিচ্ছি। এটা মনে করো যে একটা পৃষ্ঠদেশে থাকতেছে, পৃষ্ঠীয়। তো পৃষ্ঠদেশে তো উপরে থাকবে না, এভাবে মনে করো যদি ঘাস ফড়িংটা হয়, এই সাইডে একটা থাকবে পিঠে, এই সাইডে একটা থাকবে পৃষ্ঠদেশে। তার মানে এটার অপোজিট দিকেও এরকম আরও একটা আছে, এটাকে আমরা ডট ডট দিয়ে বোঝাইলাম মনে করো। হ্যাঁ, তাহলে এরা কি? এরা হচ্ছে পৃষ্ঠীয় অনুদৈর্ঘ্য, শুধু পৃষ্ঠীয় না, পৃষ্ঠীয় অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ড, ঠিক আছে? আচ্ছা, এরপরে একজোড়া থাকে অঙ্কীয় দেশে। এরা কিন্তু সবাই এই ট্রাকিয়ার সাথে কানেক্টেড, ঠিক আছে? এই যে অঙ্কীয় দেশে মনে করো এইটা, তাহলে এরও নিচের দিকে ওই পাশে আরেকটা থাকবে, এইভাবে মনে করো, সেটাকে ডট ডট দিয়ে আমরা বুঝালাম। বইয়ে তোমাদের চিত্র আছে, আমি জাস্ট আঁকতে গেলাম না, আর অনেক বেশি সময় লাগে আর কি। তো এখানে আরেকটা, তাহলে একজোড়া পৃষ্ঠীয়, একজোড়া অঙ্কীয়। আচ্ছা, তাহলে আরেক জোড়া থাকে, সেটা কোথায় থাকে? এই যে মাঝখান দিয়ে থাকে, এই যে তোমার যে মাঝখানের অংশটা পৃষ্ঠ আর অঙ্কীয়, মাঝখানে দুই সাইড দিয়ে দুইটা থাকে অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল ট্রাঙ্ক, একটা এদিক দিয়ে থাকবে, একটা মনে করো যে ওই সাইড দিয়ে আছে। এরা হচ্ছে কি? এরা পার্শ্বীয়, পার্শ্বীয় অনুদৈর্ঘ্য। আচ্ছা, এরা কি? এরা অঙ্কীয় অনুদৈর্ঘ্য, ঠিক আছে? এই ছয়টা হচ্ছে অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ড। এখন এই যে অঙ্কীয় এবং এই যে পৃষ্ঠীয় অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ড, এদের মাঝখানে সংযোগ রক্ষা করে কিছু অনুপ্রস্থ ট্রাকিয়াল কাণ্ড। কি বললাম? অনুপ্রস্থ ট্রাকিয়াল কাণ্ড এদের মাঝখানে কি করে? সংযোগ রক্ষা করে, উপরে থাকে নিচেও থাকে, এভাবে এভাবে। তো এরা আলটিমেটলি হচ্ছে ট্রাকিয়ার সাথে অনুদৈর্ঘ্য এবং অনুপ্রস্থ যে কাণ্ডগুলো তাদের একটা নেটওয়ার্ক গঠন করে, এগুলো কানেক্ট হয়ে এর সাথে, মনে করো এদের সাথে কানেক্ট হয়, ঠিক আছে?
আচ্ছা, তাহলে অণু দৈর্ঘ্য ট্র্যাকিয়াল কাণ্ড এবং অণুপ্রস্থ ট্র্যাকিয়াল কাণ্ড আমরা জানলাম। এবার হচ্ছে ট্র্যাকিওল, এই যে ট্র্যাকিয়াগুলো বা ট্র্যাকিয়াল ট্রাঙ্কগুলো, এখান থেকে কিছু সূক্ষ্ম সূক্ষ্ম বায়ুনালী বের হয়। এর গা দিয়ে মনে করো যে একটা সূক্ষ্ম বায়ুনালী এরকম বের হয়ে গেছে, এর গা দিয়ে এরকম বের হয়ে গেছে, যারা কি করে এই কোষগুলোকে সাপ্লাই দেয়। ঠিক আছে, তো এদেরকে আমরা কি বলি, এদেরকে আমরা বলি হচ্ছে ট্র্যাকিওল। কি বললাম? ট্র্যাকিওল। তার কারণ কি? তার কারণ হচ্ছে এরা ট্র্যাকিয়া থেকে উদ্ভূত, এবং ট্র্যাকিয়ার সংক্ষিপ্ত করতে কোনো কিছুকে আমরা ওল ব্যবহার করি। ঠিক আছে, তাহলে এরা ট্র্যাকিওল। এদের ক্ষেত্রে কিন্তু এরকম টিনিরিয়া থাকবে না। হ্যাঁ, তাহলে বলবা যে এরা তো চুপসে যাবে। এদের ভিতরে কোষ রস থাকে, টিস্যু রসে পূর্ণ থাকে। পূর্ণ থাকার কারণে এই রসে কি হয়, ডিফিউশন হয় ব্যাপনের মাধ্যমে। এই যে শ্বসনী গ্যাসটা যেটা আসলো ট্র্যাকিয়ায়, এটা এই টিস্যু রসের মাধ্যমে কোষগুলোর সাথে এক্সচেঞ্জড হয়। বুঝতে পেরেছো ব্যাপারটা? আচ্ছা, তাহলে ট্র্যাকিওলগুলো এরা ইন্টিমা এবং টিনিডিয়া বিহীন, এবং এদের কাজ হচ্ছে গ্যাসীয় অক্সিজেনটাকে বিনিময় করা। ঠিক আছে, আচ্ছা, এরপরে বায়ুথলি। হ্যাঁ, কাশফোরিংয়ের ক্ষেত্রে বড় বড় বায়ুথলি অনেক সময় দেখা যায়। এদিকে দেখা যায়, এখানে সেফালিক বায়ুথলি দেখা যায়, তারপরে এদিকে মনে করো যে এখান থেকে একটা বায়ুথলি, এখান থেকে একটা বায়ুথলি তৈরি হয়। তো এই বায়ুথলিগুলো তৈরি হয় কীভাবে? বায়ুথলিগুলো তৈরি হয় হচ্ছে এই যে ট্র্যাকিয়া আছে না, এই ট্র্যাকিয়ারই ডাইলেটেশনের মাধ্যমে। ট্র্যাকিয়াগুলো প্রসারিত হয়, প্রসারিত হয়ে এরকম বড় বড় বায়ুথলি গঠন করে। এদের কাজ কি? এই যে বায়ুর যে চাপটা শরীরের ভিতরে, এটা বজায় রাখার কাজ করে এই বায়ুথলিগুলো। যদি বেশি বাতাস চায় তাহলে সেটাকে জমা করে, আর অতিরিক্ত বাতাস হলে সেখান থেকে বের করে দেয়। ঠিক আছে, আচ্ছা, এদেরও বৈশিষ্ট্য, এদেরও ভিতরে কিন্তু তোমার এরকম টিনিডিয়া থাকবে না। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা হচ্ছে শ্বসনের মোটামুটি প্রক্রিয়া। তাহলে কীভাবে শ্বাসবায়ুটা তার ভিতরে প্রবেশ করবে আর বের হবে? দেখো, এই যে উদরীয় যে খণ্ডগুলো বা প্রথম বক্ষীয় যে খণ্ডগুলো, এরা যদি প্রসারিত হয়, পেশিগুলোর সংকোচনের কারণে যদি খণ্ডগুলো প্রসারিত হয়, তাহলে কী হবে, এদের মাঝখানে যে তোমার শ্বাসরন্ধ্র বা স্পাইরাকলগুলো আছে তারা খুলে যাবে। তখন প্রথম চার্জরা প্রথমে হবে, তখন এদের ভিতর দিয়ে বায়ু থেকে অক্সিজেন ভিতরে প্রবেশ করবে। প্রবেশ করবে, প্রবেশ করে কোথায় যাবে? শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল থেকে অ্যাট্রিয়ামে যাবে, অ্যাট্রিয়াম থেকে ট্র্যাকিয়া, ট্র্যাকিয়া থেকে মনে করো অণুদৈর্ঘ্য ট্র্যাকিয়াল ট্রাঙ্ক, পৃষ্ঠীয়, অঙ্কীয়, পার্শ্বীয়, সেখান থেকে অণুপ্রস্থ ট্র্যাকিয়াল ট্রাঙ্ক। হ্যাঁ, তারপরে সেখান থেকে কোথায় যাবে, এই যে ট্র্যাকিওল যেগুলো আছে সেগুলোতে যাবে। তারপর কোষে যাবে, টিস্যুতে যাবে, কিছু যাবে বায়ুথলিতে যাবে, গিয়ে জমা থাকবে। আচ্ছা, তাহলে টিস্যু লেভেলে যারা পৌঁছাইলো তারা অক্সিজেন দিবে, সেখানে বিপাকীয় প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, সেগুলো আবার প্রথমে ট্র্যাকিওলে যাবে, ট্র্যাকিওল থেকে তোমার কোথায় যাবে, ট্র্যাকিয়া, অণুদৈর্ঘ্য অনুপ্রস্থ ট্র্যাকিয়াল ট্রাঙ্ক, সেখান থেকে আবার কোথায় আসবে, এই যে তোমার অনুপ্রস্থ ট্র্যাকিয়াল ট্রাঙ্ক হয়ে ট্র্যাকিয়া হয়ে আবার তোমার এই যে অ্যাট্রিয়াম হয়ে, এই যে পিছনের যে ছয় জোড়া নিঃশ্বাসী রন্ধ্র আছে এগুলো দিয়ে দেহের বাইরে নিষ্ক্রান্ত হয়ে যাবে। তাহলে এই হচ্ছে ঘাসফড়িংয়ের শ্বসনের গোটা প্রক্রিয়াটা। মনে রাখবা, এদের শ্বসনতন্ত্র হচ্ছে উন্নত প্রকৃতির, কারণ এরা সরাসরি বায়ুটাকেই ট্রান্সমিট করতেছে, শ্বসনিক গ্যাসটা। হ্যাঁ, ঠিক আছে, তোমরা আরেকটু মনোযোগ দিয়ে দেখে নিবা পুরোটাই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।